লুঙ্গি পরা দেখুন দাদুর। ওকে খেলা লাগুই, খেলা লাগুইছিলেন এটা চ্যানেল পের। হ্যাঁ, আমার পিছনে দাঁড়িয়ে আছে শত শত বছরের এই টেম্পলটা, শ্রী পদ্মা ভূষামী টেম্পল। বুঝলি, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ নেই আতা। হ্যাঁ, মালায়ালতে সംസാരിച്ചു നോക്കുന്നു ഇവിടെ കേരളത്തിൽ ജീവിക്കുന്നത്। ബഡ ജലഞ്ഞ ബഡേ ബനമേ ബഡേ ജലഞ്ഞ মানে এটাকে বলে বাড়ি বানাম। আর কি ক্লিন শহরটা দেখুন। আজকের ভিডিওতে দেখাবো কেরালা শহর, যাকে বলা হয় ঈশ্বরের আপন দেশ। কেন বলা হয় তা কেবল কেরালা ভ্রমণ করলেই আপনি বুঝতে পারবেন। সৌন্দর্য প্রদানে ঈশ্বর কোনো কৃপণতা করেননি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যকে। চারদিকে সারি সারি নারিকেলের বাগানে এতটাই সাজানো গোছানো, দেখলে মনে হবে একটা রূপকথার জগতে চলে এসেছি। নারিকেলের বিথির সারি, সাগর থেকে আসা জলধারা ব্যাকওয়াটার, পাহাড় আর সমুদ্রে ঘেরা প্রাচীন তত্ত্ব, সাথে আধুনিকতার গন্ধমাখা রাজধানী শহর তিরুভানন্তপুরম। হেই গাইস, ইটস ইওর বয় এমডি ফিজ এগেইন, কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা আছি কেরালায় এবং আজকে আপনাদের দেখাবো কেরালা শহর, যে এটা কেন এত বিখ্যাত, কেরালার রাজধানী। তো আমরা এখন সিগনালে দাঁড়ায় আছি। কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে তিরুভুবনন্তপুরম এবং এটা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের এখন যেতে হবে। তো আমরা একটা অটো নিব, অটো নিয়ে ঘুরবো। এই রাজ্যের অনেক টেম্পল আছে, মানে সিটিটা অনেক পরিষ্কার ক্লিন জায়গা। সিটি 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 ঘুমেগা সিটি। হ্যাঁ সিটি কাহা, কিতনা দূরে আছে? ও কালকা সিটি কিতনা দূর? মানে অ্যাকচুয়ালি দাদুদের লুঙ্গি পরাটা দেখছেন যে আসলে এখানকার 40 কিলোমিটার। মানে এই রাজধানী থেকে তিরুভানন্তপুরম ইয়াসে 40 কিলোমিটার। এ তো ক্যাপিটাল হে, ক্যাপিটাল। ও নিয়ার পে কই নেই হে নিয়ার ভাই কলম বেস নেই নে ও নেই আ আলা কই ওই রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন। আচ্ছা চলো চলো। ওকে আ দাদু ভাই ভাই দাদু লুঙ্গি পরা দেখুন দাদুর। ওকে 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 চলো। ওকে তো আমরা যাই, একটু আপনাদের এখানকার শহরটা ঘুরে দেখাবো। খেলা লাগুই, খেলা লাগুইছিলেন এটা চ্যানেল পের। হ্যাঁ, আপ কেসা হো? ক্যা আপ কেসা হো? ক্যা পয়সা হো? মতলব ভাই রে ভাই, জীবনে অনেক স্বপ্ন ছিল কখনো ঈশ্বরের দেশ কেরালা ভ্রমণ করব, আর সেখানেই হয়েছে বিপত্তি। না পারছি মনের ভাব প্রকাশ করতে, কারোর সাথে কথা বলতে, কেউ কারো ভাষাও বোঝে না, মুখ দিয়েও বের হচ্ছে না মালায়ালাম ভাষা, নিজের হোটেলটাও ভুলে গেছি কোথায়। তবে পৃথিবীর প্রথম ভাষা ছিল প্রতীকী বা সাংকেতিক ইশারার ভাষা। সর্বপ্রথম মানুষ হাতের আঙ্গুলের সাহায্যে বা চোখের ইশারায় কাঁধ বাঁকিয়ে হাতের তালিতে ভাষা প্রকাশ করতেন। কেরালায় এসে আমার অবস্থা হয়েছে সেই দশা, তাই তো আমি লুঙ্গি পরা দাদুদের হাত নাড়িয়ে মাথা ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম কেরালায় কোথায় সুন্দর সুন্দর জায়গা, পার্ক অথবা ব্যাকওয়াটার সমুদ্র সৈকত আছে, কিন্তু কোনো কিছুতেই বোঝাতে পারছিলাম না তাদের। এরপর মাঝরাস্তায় অটো মামাকে থামিয়ে জিজ্ঞেস করছিলাম, সেখানেও ব্যর্থ। এজন্য একটি অন্য গ্রহ, যেখানে মানুষ সবাই এক সেখানে মুখের ভাষা আলাদা। এদিকে এসে দেখি লুঙ্গি পরা দাদুরা দাঁড়িয়ে আছে, ভাব সাপি আলাদা, দেখে মনে হবে এরা যেন এখানকার মাফিয়া। যেদিকে তাকাই সেদিকে শুধু হালকা বাতাসে লুঙ্গি আকাশে, সবার লুঙ্গি যেন আকাশে উঠতেছে। তবে সবার পরনে শার্ট সাথে সাদা লুঙ্গি বেশ মজার লাগছিল। আসলে এই যে দক্ষিণ ভারতের ঐতিহ্য, ছোট থেকে বড়, ধনী থেকে গরিব, সব রকমের মানুষই এমন বেশভূষা। যাই হোক, এরপর আমরা অটো রিজার্ভ করে দুশোক যেদিকে যাই রওনা দিলাম। তবে কেরালা শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বলা হয় কেরালা রাজ্য ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য। এ রাজ্যের মানুষ যেমন শিক্ষিত তেমনি নম্র ভদ্র, এরা একে অপরের প্রতি খুবই দায়িত্বশীল যত্নশীল। তবে মজার বিষয় হলো পুরো শহর জুড়ে কোথাও পুলিশ প্রশাসন দেখতে পায়নি। রাজধানী শহর বলে কথা, কোথাও ট্রাফিক পুলিশ পর্যন্ত ছিল না, প্রতিটি যানবাহন তাদের লেনেই চলছিল। যাই হোক, এরপর আমরা পৌঁছাই গণপতি মন্দিরে। এটি মূল শহরেই অবস্থিত। আসলে অটো ড্রাইভার নিজের মতো করে আমাদের তাদের শহরটা ঘোরাচ্ছিল, যার ভিতরে এই মন্দিরটি বেশ বিখ্যাত। মন্দিরে অন্যান্য দেবতার মধ্যে রয়েছে ধর্মশাস্ত্র, দেবী দুর্গা এবং নাগরাজ। মন্দিরের ভাস্কর্যে গণেশের 32টি ভিন্ন রূপ রয়েছে। প্রতিদিন এখানে কেরালার হাজার হাজার মানুষ আসেন। এখন কেরালার বিখ্যাত টেম্পল শ্রী পদ্মা ভূষামী টেম্পলে। এই যে আমার রাইট সাইডে,
এবং এইটার কারণে কেরালা কিন্তু অনেক বিখ্যাত। আর আপনারা জানেন ভারতের অন্যান্য রাজ্যর তুলনায় কিন্তু কেরালায় শিক্ষার হারটাও বেশি এবং এই রাজ্যটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষজন সবাই। আমরা এখন প্রবেশ করব, বাট ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ না। এটার সামনের জায়গাটা দেখুন, এখানে কেরালা ব্যাংক, এই যে আমাদের সামনে থেকে ভিউ। আমার পিছনেই দাঁড়িয়ে আছে শত শত বছরের এই টেম্পলটা, এখানে প্রতিদিন হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা। পদ্মনাভস্বামী মন্দির একটি হিন্দু মন্দির যা ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। কেরালায় সবচেয়ে বেশি পর্যটকের ভিড় হয় এই মন্দিরে, কিন্তু মন্দিরে প্রবেশের নিয়ম অত্যন্ত কঠোর। জিন্স বা স্কার্ট পরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না, এছাড়া কোনো বিদেশি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না। মেয়েরা সাধারণত শাড়ি এবং পুরুষেরা সাদা ধুতি পরেই প্রবেশ করে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন ফণা তুলে থাকা অনন্ত নাগের উপরে শায়িত অবস্থায় ভগবান বিষ্ণুর 18 ফুটের এক বিরাট মূর্তি রয়েছে, আর সেই মূর্তির নাভি থেকেই পদ্মর সৃষ্টি হয়েছিল, আর সেই পদ্মর উপরে প্রজাপতি ব্রহ্মা অবস্থান করে আছেন। হাজার হাজার বছর ধরে এই মন্দিরটি রহস্যময়। বলা হয় তখনকার যত রাজারা ছিল তাদের ধন সম্পদ সবকিছু এখানেই রাখতেন। এই মন্দিরের সব থেকে রহস্যজনক দরজা হলো সপ্তম দরজা, যেই দরজায় নাগিনের ছবি আছে। অনেকেরই মতে দরজাটি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতারের দ্বারা রক্ষিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কেরল লর্ড পরশুরাম, যিনি তার ভক্তদের শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নতুন জমি তৈরি করেন এবং সমুদ্রে সমুদ্রে তার কুয়াশা নিক্ষেপ করেন, যেটা ভগবান বিষ্ণুর অবতার দ্বারা নির্মিত। তাই বলা হয় কেরালা ঈশ্বরের আপন দেশ। এ রাজ্যের খাবার, মানুষ, ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক এবং পার্থিব সৌন্দর্য ভ্রমণ পিয়াসীদের কাছে খুবই রোমাঞ্চকর। আমরা এখন এইভাবেই হাঁটতেছি কেরালা শহরে। অ্যাকচুয়ালি কাউকে কোনো কিছু বোঝাতেও পারছি না, কোথায় যাব কেউ বলতেও পারতেছে না। এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম ইন কেরালা, কারণ এই মানুষগুলো তাদের নিজের ভাষায় কথা বলে, বাট তারা কিন্তু অনেক মিশুক, হাসতেছে, কথা বলতেছে, বাট বুঝি না তাদের কথা, এটা হচ্ছে সমস্যা। আর এখানকার রাস্তাঘাট কিন্তু এত ক্লিন, এত পরিষ্কার, যার কারণে কিন্তু কেরালা হচ্ছে ভারতের ভিতরে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য। এখানকার মানুষজন সব কিছু, এভরিথিং। আর এই অঞ্চলগুলোতেই আমরা যে মুভিগুলো দেখি, তামিলনাড়ু বা যে তেলুগু মুভিগুলো, সেগুলো বেশিরভাগ শুটিং কিন্তু এরকম পাবলিক প্লেসেই হয়। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। পুরো কেরালায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, সব হচ্ছে সিগনাল মেনে কিন্তু চলতেছে, অটো ড্রাইভার থেকে শুরু করে সব কিছু। আমরা যাই, রুকো রুকো রুকো, এবং এই শহরটায় হেঁটে ঘোরার ভিতরেই বেশি আরামদায়ক আর কি। এখানে ফল টল নিব কিছু শহর থেকে। এখানে কিন্তু এখন তরমুজ টরমুজ সব পাওয়া যায়। এই যে মেওয়া দেখেন, যে কেরালা ফেমাস। ও ভাইয়া, এক এক এক। আর এটা দেখুন কি কলা, মানে এটা সাইজ দেখুন। এরকম কালার কিন্তু আমরা কখনোই দেখি নাই। এখানে প্রচুর পরিমাণে মানে মানুষেরা কলা খায় সব সময়। আর যে কলাগুলোকে আমরা কাঁচকলা বলি, সেই কলাগুলো এখানে পাকায়া খায়। দেখুন এই যে আনারস। না ইসকে কে বলতে হয় ভাইয়া? কাপ্পা। আচ্ছা কাপ্পা, মানে এটা হচ্ছে কাপ্পা, সাউথ ইন্ডিয়া কাপ্পা, মতলব মাটিকা নিচে হতে হয় না। আচ্ছা আচ্ছা, এই যে যেটা হচ্ছে মাটির নিচে হয়, মানে যেটা আমরা বলি মাটির নিচের আলু, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ নেই আতা। হ্যাঁ, মালায়ালতে সামসারিজ হোক, আমরা গারদরে জীবিকিনাদ। ও বাংলাদেশ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ আতা হিন্দি। আমরা লাগি চিনতে পারি, আপনি কি মালায়ালম মানুষ রাবো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ পাতে ডু নো এবাউট বাংলাদেশ? আবু আপনি? আচ্ছা আচ্ছা, মানে উনি অ্যাকচুয়ালি মালায়ালাম ভাষা ইউজ করে। সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্নতা, এই কারণেই বলা হয় ইন্ডিয়ার ভিতরে সাউথ ইন্ডিয়া মানে কেরালা মোস্ট বিউটিফুল স্টেট ইন ইন্ডিয়া, মানে তাদের সব কিছু এত সুন্দর। দেখুন কিভাবে সাজিয়ে রেখেছে, কাঁচা মরিচ, আমলকি, এটা বেগুনের সাইজটা দেখুন এত সুন্দর, লম্বা লম্বা। এখানে কিন্তু আম
ব্রহ্ম পাওয়া যায় এই যে কিসিঙ্গা ইসকা মালালাম কি বলতা হে মালালাম ইয়া ইদান হ্যাঁ সরাড় বেল্লারি সরাড় বেল্লারি সল্লাবি ইয়ালা বাটিস அடிக்கാനുള്ള സാധനം ইয়ালা ইয়া ഇത് পড়বলঙ্গা 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 আবিয়ে வைக்கാനുള്ള পড়বলে পাওয়াইকা 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 আচ্ছা আর এ এ বড়দলঙ্গা বড়দলঙ্গা হ্যাঁ বড়দলঙ্গা বাড়ি বানাবে বড়দলঙ্গা মানে এটাকে বলে বাড়ি বানাবে বড়দলঙ্গা কেরালার এখান থেকে তরমুজ নিলাম আপেল এবং এগুলো নিয়ে এখন আমাদের লাঞ্চ করতে হবে মানে দুপুরে কিছু খাই নাই পুরো শহরটাই কিন্তু ঘুরলাম অ্যাকচুয়ালি এই শহরের মানুষগুলো কিন্তু অনেক ভালো মানে এদের কথাবার্তা আমরা যদিও না বুঝতে পারি কিন্তু এরা কলমে খাতায় লিখে দিচ্ছে যে এটা কী বা ওইটা কী সব কিছু এভরিথিং তাও গাইজ আমরা এখন হোটেলে যাচ্ছি এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের হোটেলে মানে আমাদের যে হোটেলে এটার নাম হচ্ছে আপনার হচ্ছে হোটেল সেভেন হিলস এখন ব্যাক করতেছি খাওয়া দাওয়ার পরে এবং সাউথ ইন্ডিয়ায় এসে খাবারের সমস্যা এবং ভাষার তো যাই হোক আমাদের হোটেল সেভেন হিলস হোটেল সেভেন হিলস এটাই আমরা এটাতেই উঠছি এবং প্রথমে আমাদের অনেক প্রবলেম হয়েছিল বাট এখন কিন্তু এই হোটেলটায় আসি তারপরে আমরা আবার অন্য অন্য জায়গায় ঘুরবো কেরালা এই যে আমাদের হোটেল তো আমরা এখন রুমে যাই নেক্সট অন্য কোনো ব্লগ আসতেছে আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সটে দেখা হচ্ছে বাই